देखा तो तुम्हें मेरी तरफ तेरे दिल में उतर जाऊंगा। नो ভিডিও বানাতে এই ধরনের ভিডিও বানাতে গেলে কিভাবে বানাতে হয় স্ক্রিনে ভালো করে লক্ষ্য রাখুন বুঝতে পারবেন। প্রথমে আমরা চলে যাব কাইন মাস্টারে গিয়ে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। সো 9:16 রিসোর্স সিলেক্ট করার পরে আমরা ক্যামেরা থেকে যে শ্যুট করা ভিডিওটা নিয়ে নেব। তারপরে ভিডিওটা সাউন্ড আমরা প্রথমেই অফ করে দেব। এরপরে ভিডিওটা বাঁ দিকে যে থ্রি ডট আছে সেখানে টাচ করে আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেব। আচ্ছা, ডুপ্লিকেট লেয়ার করার পরে আমরা এই ভিডিওটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে একটা সফটওয়্যার আছে ওখানে গিয়ে আমরা শুধু মাথাটা ইরেজ করে নেব। তারপরে আমরা যে লেয়ারের যে ছবিটা নিলাম ওটা গিয়ে ক্রপিং অপশানে যাব। ক্রপিং অপশানে যাওয়ার পরে মাস্ক এনাবেল করে ওই যে গোল চিহ্ন সাদা মতো ওটাতে টাচ করব এবং ওই গোল সাদা মতো টাচ করার পরে ওই গোলটা একটা সাদা মানে পেছনে একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ডের উপরে গোলটা রাখতে হবে। যেন দেয়ালে কালারটা এক থাকে তাহলে ভিডিওটা ভালো হবে। আমি ভিডিওটা তাড়াতাড়ির মধ্যে বানিয়েছি তাই ভালো হয়নি, কিন্তু আপনারা ধীরে সুস্থির করবেন, আশা করি ভিডিওটা ভালো হবে। আচ্ছা, এরপরে এরপরে আমরা ঠিকঠাকভাবে ওটাকে সেটিং করে নেওয়ার পরে অ্যাডজাস্ট করে নেব, ঠিক করে মাথার মধ্যে ঠিক করে অ্যাডজাস্ট করে নেব এবং ফের আমরা লেয়ারে যাব। হ্যালো, হ্যাঁ, এরপরে আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড এরিয়ার থেকে যে ছবিটা আমরা এডিট করেছিলাম সেটাকে নিয়ে নেব এবং ওই মাথাটাকে আমরা ঠিকঠাকভাবে মাথার জায়গায় অ্যাডজাস্ট করে দেবো যাতে বোঝা না যায়। ছোটো বড়োটা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিতে হবে, সাইজের বড়ো করে দিলে খারাপ লাগবে বা ছোটো করে দিলেও খারাপ লাগবে। তো যেরকম মাথা সেরকম সাইজে আমরা টেনে ঠিক সাইজে করে নেব। তারপরে আমরা যে লেয়ার করেছিলাম সেই লেয়ারটাকে বাঁ দিকটা কেটে দেব। তারপরে আমরা চলে যাব একটা গ্রিন স্ক্রিনের ছবি আমরা ডাউনলোড করে রেখেছিলাম ইউটিউব থেকে, চিলের ছবি, সেটাকে নিয়ে নেব। লেয়ারে হাত দিয়ে মিডিয়া, মিডিয়া হাত দিয়ে ডাউনলোড অপশানে গেলেই আমরা পেয়ে যাব। চিলের ছবিটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা নিচে স্ক্রল করে চলে যাব এবং ক্রোমা কি বলে যে অপশানটা আছে সেটাকে এনেবল করে দেব। আমরা ঘুরিয়ে একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেব এবং নিচে ক্রোমা কি বলে যে অপশানটা আছে ওটাকে অ্যানেবল করে দেবো, তাহলে গ্রিন স্ক্রিনটা হটে যাবে, শুধু পাখিটা থেকে যাবে। আচ্ছা, তারপরে আমরা বাঁ দিকে যে কী চিহ্নটা আছে সেটাতে টাচ দেব এবং ভিডিওটা একটু সামান্য এগিয়ে প্লাস বাটনে হাত দেবো, দিয়ে পাখিটাকে টেনে নিয়ে আসবো। আবার ভিডিওটা একটু এগিয়ে নেবো, আবার প্লাস বাটনে চাপ দেবো, আবার পাখিটাকে একটু এগিয়ে নিয়ে আসবো। এইভাবে আমরা অ্যাডজাস্ট করে পাখিটাকে উপরের দিকে তুলে নেব
এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, না হলে ভিডিওটা ভালো হবে না, প্রফেশনাল ভিডিও হবে না। খুবই আস্তে আস্তে করতে হবে, একটু একটু করে এগোতে হবে, আর প্লাস বাটনে হাত দিয়ে পাখিটাকে চেপে নিয়ে যেতে হবে। সেম প্রসেস হবে এই যে নিচে যে মাথাটাকে আমরা অ্যাড করেছি ওই মাথাটাতেও সেম ওইভাবে টাচ করে বাঁ দিকের কিচেনে হাত দিয়ে প্লাস বাটনে হাত দিতে হবে এবং হালকা করে মাথাটাকে ওই পাখির ঠোঁটের সঙ্গে নিয়ে যেতে হবে। দেখুন কীভাবে করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা একটু এগিয়ে নেব। মাথাটাকে চাপ দিয়ে ওই পাখির সঙ্গে তুলে দেবো ঠিক ঠোঁটের সামনে, যেন মনে হয় যে মাথাটা পাখিটা নিয়ে যাচ্ছে। আবার একটু এগোবো, প্লাস বাটন হাত দেবো এবং মাথাটা আবার ওই পাখির সামনে দিয়ে দেবো। এভাবে আমরা ভিডিওটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। ভিডিওটা কিছুই নেই, এই কাজটাই হচ্ছে আসল। পাখি আর ওই মাথাটা দুটো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিয়ে যেতে হবে, তাহলে ভিডিওটা ভালো লাগবে। আচ্ছা, ভিডিওটা আমাদের শেষের দিকে, তো জানিয়ে রাখবো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যদি পারো তো বা যদি ভালো লাগে একটা লাইক দেবে, আর না হলে দেওয়ার দরকার নেই। ভিডিওটা যেসব পার্টগুলো আছে সেগুলো সবই সাউন্ড আমরা অফ করে দেবো, তারপরে ভিডিওটার একটা সাউন্ড আমরা দিয়ে দেব। হ্যাঁ, লেয়ারে টাচ করবো এবং একটা সাউন্ড আমাদের ডাউনলোড করা আছে অলরেডি, সেই সাউন্ড আমরা দিয়ে দেব। একটা ভিডিও ডাউনলোড করা আছে, ওই ভিডিওটা শুধু সাউন্ড আমরা বার করে নেবো, নিচে স্ক্রল করে চলে যাবো এবং এক্সট্রিম অডিও, ওটা এক্সট্রিম অডিও করে দেবো, তাহলে অডিওটা বেরিয়ে যাবে। তারপরে আমরা বাঁ দিকের যে ডিলিটের অপশন আছে ডিলিট করে দেবো, ভিডিওটা ডিলিট হয়ে যাবে, তাহলে অডিওটা থেকে যাবে। এরপরে আমরা একবার ভিডিওটা প্লে করে দেখে নেব। ভিডিও আমাদের রেডি। চলো, এই ছিল আজকের ভিডিও, নেক্সট দেখা হবে আবার পরের ভিডিওতে।